যারা গাভী হিটে আসলেই 100% বীজ দেওয়ার জন্য পাগল হয়ে যায়, আজকের এই ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্য করে। অনেক ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমিও এক প্রকারে 100% বীজ দেওয়ার জন্য অনেকটা আগ্রহী ছিলাম এবং এর ফলাফল পেলাম আমি, এবং এটা হচ্ছে এক দুইবার না, এরকম মোর দ্যান 5 times 5 থেকে 6 বাচ্চার ক্ষেত্রেই এরকম একটা সম্মুখীন হলাম, যেটা আপনাদের সাথে মনে হলো যে শেয়ার করা দরকার। দেখেন এই যে এর বাচ্চাটা, দেখেন এর বাচ্চাটা কিন্তু 100% এর বীজ দেওয়া ছিল ADL এর, ঠিক আছে, বা আপনার ACI, যে কোনো এক কোম্পানির ধরে রাখেন আপনি, আমি কোম্পানির নাম উল্লেখ করে এগুলো শুধু সেই কোম্পানিকে কোনো ব্লেম দিতে চাচ্ছি না বা দোষারোপ দিতে চাচ্ছি না। তো 100% এর বীজ দেওয়া ছিল কোন গাভীটাকে, এই যে এই গাভীটাকে, এইটার পার্সেন্টেজ আশা করা যায় ভালো, পার্সেন্টেজ ওইভাবে হিসাব করা যায় না, চোখের অনুপাতে আপনার আমি এটাকে বলে দিতে পারি না যে এটা হচ্ছে 95%, 80% বা 75%, কারণ এর ব্লাড লাইন হিসাব করতে হয়, অরিজিনাল ক্যালকুলেশন করতে গেলে এর মায়ের রেকর্ড জানতে হবে, এর বাবার রেকর্ড জানতে হবে, অনেক হিসাব আছে এবং ল্যাব টেস্ট করতে হবে। তো ওইটার সকল যে টেস্টের ব্যাপারগুলো আছে ওইগুলো অ্যাভেলেবেল না বা হচ্ছে আপনার সবার জন্য সহজলভ্য না, আর এটা কষ্টসাধ্য। তো ধরে নেন চোখের অনুপাতে এটা ভালো একটা পার্সেন্টেজের আছে বা এর কোয়ালিটি জাতমান খুবই ভালো, কারণ অনেক দুধের গাভী মোর দ্যান 20+ মানে 20 লিটার অধিক সারাদিনে 20 লিটারের বেশি দুধ দিয়ে থাকে দুই বেলাতে, তো এটা ধরাই যায় ভালো মানে একটা উৎকৃষ্ট বাচ্চা এবং গাভী দুইটাই। তো তাকে যখন 100% বীজ দেওয়া হয়েছে, এই বকনা এই সার বাছর হয়েছে, এই সার বাছরটা নিয়ে এত কষ্ট হইলো, আজকে এর বয়স হচ্ছে 7 দিন এবং প্রথম 5 দিন আমি মানে আপনার এই যে কি বলবো, এই যে এখানে প্রুফ সহ আছে, এই যে দেখেন ব্রডিল হচ্ছে ঠান্ডা কাশের আর হচ্ছে আপনার নাপা, এই যে দেখেন নাপার বক্স আনছি, 2 থেকে 3 2 পাতার উপরে মনে হয় নাফা খাওয়া ফেলছি এই 6 দিনের ভিতরে, ঠিক আছে, কারণ একটু পরপরই দেখি জ্বরের টেম্পারেচার হচ্ছে আপনার 106 107 মানে 106 107 নিচে জ্বর নামে না, এই যে টেম্পারেচার সবসময় এখানে থাকে, টেম্পারেচার মানে দিয়ে পাগল হয়ে যাইতেছি এমন একটা সিচুয়েশন, ঠিক আছে। তো ডাক্তারের সাথে কথা বললাম, আমাদের এখানে পশু বিশেষজ্ঞ, এছাড়া হচ্ছে আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদের বাসা যেহেতু ঢাকার ভিতরে ধামরাইতে, তো আপনার বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের ডিরেক্টর বা তাদের সাথে কারো কারোর সাথে যোগাযোগ থাকার কারণে তাদের সাথেও যোগাযোগ করলাম এবং তারা বললো যে এই ব্যাপারটা, যে দেখেন এখনকার যে সিচুয়েশন 100% বকনার পার্সেন্ট বা আপনার যে বাছুরটা হয়েছে ওইটার পার্সেন্ট যদি অনেক বেশি থাকে তাহলে ওয়েদারের সাথে বা আবহাওয়ার সাথে, বাংলাদেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্টমেন্ট হতে একটু টাইম লাগে এবং এই জন্য দেখা যায় যে এই বাছুরগুলো প্রচুর হাঁপায়, এই যে দেখেন মানে বড় বড় নিঃশ্বাস নাই সব সময়, বড় বড় নিঃশ্বাস নাই, একটু আগে আপনি যদি দেখাতাম, এই যে মাত্র আমি পানি দিয়ে ধুয়ে দিছি, কারণ পানি দিয়ে ধুয়ে দিচ্ছি কারণ তাই আবার দেখি 105-106 টেম্পারেচার এসে পড়ছে, এটারে তো মানে কোনোভাবে আমি না পা প্লাস ব্রডিল দিয়ে নর্মাল যেটা গুলিয়ে আপনার এই যে সিরিঞ্জের মাধ্যমে খাওয়াই, সিরিঞ্জের মাধ্যমে খাওয়ালে কি আপনার কোনো রিস্ক থাকে না আর কি, যে শ্বাসনালীতে বা ফুসফুসে যাওয়ার কোনো ভয় থাকে না, আপনি জিব্বাটাকে ভালো করে যাতা দিয়ে ধরে রেখে খাওয়িয়ে দিতে পারেন অনায়াসে, রিস্ক ফ্যাক্টর কম। তো এটা খাওয়ালাম 5-6 দিন, জ্বর নাপা একটা নাপা দিলে স্বাভাবিকত আপনার জ্বরটা কমে যায়, কমে যাওয়ার পরে 1-2 ঘন্টা পর আবার দেখি 105, যেই লাও সেই কদু, আবার পানি দিয়ে দিতে হয়, পানি দেওয়ার কোনো বিকল্প নাই কারণ পানি জ্বরকে দ্রুত ঠান্ডা করে দিতে পারে, তো পানি দিয়ে বারবার ধুয়ে রাখি, তারপরে দেখি ঠান্ডা লাগে, তো ঠান্ডা লাগার কারণে ওই যে সাথে ব্রডিল, যে একটা করে ব্রডিল আপনার এটা ট্যাবলেটটা ওইটা মেরে দেয় আর হচ্ছে একটা করে আপনার ই দিলাম, তো এরকম 5 থেকে 6 দিন টানা খাওয়ানোর পরে অবশেষে কালকে দেখি কোনোভাবে জ্বর নিয়ন্ত্রণ আসতেছে না, আরো বড় ডক্টরের সাথে কথা বললাম আমাদের এখানে প্রাণী সম্পদের ডিরেক্টর, তো ওনার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, তো যাই হোক ওনার সাথে কথা বলার পরে উনি বললেন যে আঙ্কেল দেখেন আপনার এইটাতে অ্যান্টিবায়োটিক ছাড়া কোনোভাবেই যাবে না, তো পরে কি করলাম অ্যান্টিবায়োটিক আনলাম, অ্যান্টিবায়োটিক আনার পরে যে আপনার ট্রাইজেন ভেট 1 দিলাম, কারণ 0.5 এটা ধরবে না, এত পরিমাণ নাপা খাওয়ানো হয়েছে যে নাপাতে কাজ করতেছে না, 20টা নাপা এই ছোট্ট একটা বাছুরকে মানে দিনে 4টা করেও খাওয়াইছি, 5টা করেও খাওয়াইছি, একটা সাধারণ মানুষও আপনার 3 বেলাতে 3টা খায় নর্মালি, ঠিক আছে, বা খুব গুরুতর অপারেশনের রোগী হলে তাদের 2টা করে দেয়, এর উপরে কিন্তু দেয় না, কিন্তু এই ছোট্ট বাচ্চাটাকে
মানে দেড়টার উপরে দিছি, জ্বর কমে না, কিছু করার নাই তো, কি করব, ভয়াবহ অবস্থা। আবার রাতে রাত দুইটার সময় দেখি টেম্পারেচার 106, এখন হচ্ছে আপনার দেড়টা ট্যাবলেট যদি আমি না মারি, এটা রাতে সকালে উঠে দেখুন শেষ, মানে ডেড, কিছু করার নাই এত জ্বরের মধ্যে। পরে যাই হোক অ্যান্টিবায়োটিক আনার পরে এখন অ্যান্টিবায়োটিক মারতেছি আপনার ট্রাইজেন ভেট, সাথে হচ্ছে ঠান্ডার জন্য অ্যাস্টা ভেট, আর হচ্ছে যে ব্যথার জন্য কেটু ভেট, তিনটা মারার পরে মোটামুটি একটা নিয়ন্ত্রণে আসতেছে। তারপরেও দেখি যে ছেড়ে ছেড়ে প্রচুর জ্বর আসে, এর চেয়ে উপরে হাই লেভেলের ইঞ্জেকশনও নাই, আপনার এর জন্য চিকিৎসাও নাই বলা চলে, ঠিক আছে, বা থাকলেও আমাদের জানা নাই, বা হচ্ছে আমরা যাদের যেসব ডক্টরের পরামর্শ হয়েছি তারা কিন্তু বাংলাদেশের একবারে ফার্স্ট ক্লাস ডক্টর, এদের মানে কোয়ালিটি নিয়ে আপনার কোনো বিন্দুমাত্রই নাই। বাংলাদেশ পশু সম্পদ প্রাণী সম্পদ অধিদপ্তরের ডিরেক্টর, মানে কি যে সারা বাংলাদেশের যত জেলাতে যা আছে তাদের সবার ডিরেক্টর, মানে সবার হাই ক্লাস, মানে যাই হোক, এবং আমাদের চেয়ে তারা কয়েক শগুণ বেশি অভিজ্ঞ, কারণ তারা হাতে কলমে পড়ে আসছে, যে শিখে আসছে, যেমন তাদের তারা তো তাদের জীবনটাই কাটাইছে এগুলো নিয়ে, তো তাদের পরামর্শ নিয়ে যেটা বুঝলাম যে আমি আর 100% এই বীজ আমি আর দেব না, এটা আমার শিক্ষা হয়ে গেছে ভাই। আমি 5টা বাছর এরকম দেখলাম, টানা 4-5টা যেইগুলোর হাই পার্সেন্ট বকনা মানে বাছরকে বীজ দেওয়া হয়েছিল গাভীকে, প্রত্যেকটার একই সিচুয়েশন, 1 সপ্তাহ বা 20 দিন এত পরিমাণে কষ্ট করতে হয় এগুলো নিয়ে, মানে যদি আপনি একটু অবহেলা করেন গাভী মারা মানে বাচ্চা মারা যাবে, এতে কোনো সন্দেহ নাই, এবং আশেপাশে অনেকের বাচ্চা মারাও গেছে, কারণ এটা খুবই কষ্টজনক, এবং এই কষ্ট সহ্য করার না আমি 85-এর উপর এখন থেকে দেবো না, আমি একটা ডিসাইড করে ফেলছি, আপনারা কি করবেন সেটা আপনার বিষয়। তবে হ্যাঁ, আমি কিন্তু সব গাভী আবার 85 দেবো না, এই যে এরকম যেগুলো ভালো মানের আছে ওর মায়ের মানে ওর পার্সেন্টেজ বেশি, তার মানে একে যদি আবার 100% দেওয়া হয় এর মানে ভালো একটা পার্সেন্ট হইব, ওই পার্সেন্ট আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হইতে অনেক দেরি হইব, ওইটা দেখা যায় যে আমার আবার কষ্ট করতে হবে, আমি এত কষ্ট করতে পারব না, এই পেন নিতে পারব না, দেখা যায় যে কষ্ট করা যায় কিন্তু এই যে মৃত্যু সজ্জায় চলে যায় বাচ্চাগুলো, এগুলো দেখতে খারাপ লাগে আর কি, ঠিক আছে। এই জন্য ডিসাইড করে ফেলছি যে এই রকম যেগুলো, এই যে এইটা হাই পার্সেন্ট আছে, ওইটা হাই পার্সেন্ট, তারপর ওই যে একটা হাই পার্সেন্ট, এই টাইপের যেগুলো আছে এগুলোকে 85-এর উপরে মারবই না, আর এই যে যেগুলো একটু মোটামুটি মিডিয়াম কোয়ালিটির আছে এইগুলোকে 100 মারেন, বা তারপরেও 100-এর আমার আর চিন্তা নাই, 100 আমার মাথার থেকে আমি একেবারে মানে মানে মুছে ফেলতেছি, 100-এর প্রতি আমার কোনো এখন আর আগ্রহ নাই ভাই, এই 100 দিয়ে 4-5টা বাছর নিয়ে যে একটা কষ্ট করলাম, জানি না বৈজ্ঞানিক ভিত্তি এটার কতটুকু, যদি কেউ জানা থাকে তাহলে আমাদের বলবেন, সেই ব্যাপারে আমরা আরও বেশি আসলে সে জানার চেষ্টা করব। তবে বড় বড় ডাক্তারের সাথে পরামর্শ করে যেটা বুঝলাম যে এই সমস্যাটা অ্যাডজাস্টমেন্ট, ওয়েদারে অ্যাডজাস্টমেন্ট হতে হয়, ঠিক আছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি আপনি একটু অসচেতন থাকেন তাহলে বাছর আপনি টিকে রাখতে পারবেন না, আর এই রকম একটা বড় গাভীর বাছর যদি না টিকে, এটা যে কি পরিমাণে ভোগান্তি, এর কিভাবে আপনার দুধ দহন করবো, আর কিভাবে হচ্ছে এটার মেনটেনেন্সে, দেখা যায় যে 20-25 লিটার দুধ হয়, এগুলো বাই চান্স দেখা যায় যে মানে বাছর দুধ না খেলে তো এটার রেগুলার যে একটা ফ্লো থাকে দুধের ওইটা থাকে না, কারণ আমি মেশিন দিয়ে দুধ দহন করি না, কারণ এটা হচ্ছে আপনার হাত দিয়ে দহন করা হয়, এটা মানে দুধ দহন করতে অনেক প্যারা হয়, যারা দুধ দহন করে তারা এটা রিলেট করতে পারবেন বা বুঝতে পারবেন, এবং এমন এক সময় হইতে পারে যে বাছর মারা যাওয়ার কারণে আমার এই বড় গাভীটা ম্যাস্টাইটিস বা চাপ আসতেছে, তখন আরও প্যারায় ভরব, এই জন্য ভাবছি যে 85-87 এর উপর আমি আর পার্সেন্টেন্সের মানে চিন্তাই করবো না গাভীকে বীজ দেওয়ার জন্য বা ইনসেমিনেশন করার জন্য, কালকে না পরশু দিন একটা দিলাম ওইটাও 85 দিছি, এই যেটাতে 100-এর আর কোনো আমি চিন্তা করতেছি না এই মুহূর্তে, 100 বাই বাদ দিয়ে দিছি, একেবারে 4টা বাছর নিয়ে এই সেম প্রবলেম ফেস করলাম, মানে প্রথমে মনে করছি যে হয়তো ওগুলার সমস্যা আছে বা অন্য কোনো, এটার কোনো নাভি ভুলে নাই, কোনো অন্য কিছু নাই, জটিলতা নাই, একটার নয় জটিলতা হইতে পারে, আমি এতদিন মানে এইরকম একটা চিন্তা ভাবনা করছি, কিন্তু টানা 4-5টা বাছরের তো এই সমস্যাটা মানে আমার একেবারে হতাশ করে ফেলছে, এবং সবচেয়ে বড় কষ্ট হয়েছে এর মানে কি পরিমাণে একবার হাত পা ছেড়ে যে একটা শুয়ে যায়, ঠিক আছে, এবং হাত রাখা যায় না, 106 ফারেনহাইট আপনি কি মানে ধারণা করতে পারবেন না, এত পরিমাণে 106-6.5 বা 7-এর কাছে কাছে যায়, আর 1 হলে হয়তো মারা যাবে এমন একটা সিচুয়েশন। তো সব চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন ভাবতাছি যে এখন থেকে আল্লাহ যদি যতগুলো খামারে গাভী আছে বা যেগুলো তো কারণ এগুলো তো হিটে আসবেই, 85 হাইস্ট আর হচ্ছে আপনার
আর গোলাপ 75 যেটা পার্সেন্ট অনেক বেশি দেখবো ওইটাতে 75 মারবো। ম্যারিড লিস্টের হাই কোয়ালিটির যেটা হচ্ছে যে কোনো কোম্পানির হতে পারে সেটা অনেক অনেক ভালো গাভিকে আর একটু পার্সেন্ট কম মারবো, কারণ এই একটু ওয়েদারে দেখি একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা দেখি আর দুধের ব্যাপারটাও হিসাব টিসাব করব। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে সিরাজ ডেয়ারি ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন। স্টে সেফ স্টে ব্লেসড, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।